যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, একটু কান খাড়া করে কথাটা শুনুন। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন, কাকে আপনি অনুসরণ করছেন, কাকে আপনি নিজের আইডল হিসাবে মেনে নিয়েছেন? মেসি, নেইমার, রোনালদো? অথচ এরা আপনার ইসলামের প্রকাশ্য দুশ্মন, এরা আপনার কলিজার টুকরা নবীর দুশ্মন, এরা আপনার আল্লাহর দুশ্মন। আপনি তাকে অন্ধভাবে অনুসরণ করে যাচ্ছেন, অন্ধ ভক্তির পরিচয় দিয়ে আপনি বারবার তাকে এমনভাবে অনুসরণ করছেন, আপনার ঈমান নিয়ে প্রশ্ন উঠে যায়। তারা যখন মারা যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, আপনি তাকে অনুসরণ করার কারণে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনার ঠিকানাও হবে জাহান্নাম। যুবক ভাই, একটা বার চিন্তা করেন, আজকে অধিকাংশ যুবকদের, অধিকাংশ খেলোয়াড়দের, অধিকাংশ জনপ্রিয় ব্যক্তিদের শরীরে কেন এক চোখে ট্যাটু করা থাকে? আজকে অধিকাংশ সেলিব্রিটিদের শরীরে এক চোখে ট্যাটু করা থাকে কেন? ইহুদি খ্রিস্টানেরা এমনভাবে পরিকল্পনা করেছে মুসলমান যুবকের ঈমান হরণের, যা আপনি চিন্তা করতে পারেন নাই, আপনি খবর করতে পারেন নাই। মুসলমান ভাইরা আমার, দাজ্জাল যখন এই এক চোখ নিয়ে আগমন করবে, ইহুদিদের মিশন হলো তখন এই সমস্ত বিষয়গুলো যুবকদের মাঝে এমনভাবে প্রমোট করা হচ্ছে, এক চোখ নিয়ে সত্যিকারে দাজ্জাল যখন আগমন করবে, তখন যুবকদের কাছে এই বিষয়টা সাধারণ মনে হবে। আজকে যেমন আপনি মেসি, নেইমার, রোনালদোকে অন্ধভাবে বিশ্বাস করছেন, বিভিন্ন খ্রিস্টান ইহুদি বেঈমানদেরকে অন্ধভাবে ভালোবেসে যাচ্ছেন, তাদেরকে আপনি নিজের আইডল হিসাবে মেনে নিয়েছেন, সত্যিকারে দাজ্জাল যখন আগমন করবে, আপনি ঠিক সেইভাবে দাজ্জালকেও অন্ধভাবেই অনুসরণ করে চলবেন, অন্ধভাবেই তাকে আপনি বিশ্বাস করে নেবেন। যুবক ভাই, আপনার বিবেকটা একটু কাজে লাগান, একটুখানি কাজে লাগান। আজকে ফজরের আজান হলে নামাজের জন্য আপনার চেতন হয় না, আপনার ঘুম ভাঙে না, কিন্তু যদি ফজরের সময় খেলা হয়, ফজরের সময় যদি বিশ্বকাপ খেলা হয়, তখন শুধু আপনি একা টের পান না, আপনি টের পাওয়ার পরে ঘুম থেকে জাগ না হয়ে আপনার এলাকার সমস্ত যুবকদেরকে আপনি জাগিয়ে তোলেন। আপনি নামাজের জন্য জাগেন না, খেলার জন্য জাগেন, আপনি চিন্তা করেন আপনার ঈমানের স্তরটা কোথায় গিয়েছে। যুবক ভাই,